হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে একটি নতুন ভিডিও আপলোড করবো, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। আপনাদের সাথে একটা কথা বলবো, গিয়াসউদ্দিন তাহেরি একজন হইলা বন্ড, তাই এক কথা বলছো রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গাইব হইয়া, একজন বন্ড একজন দুষ্টমি কথা বলছেন। আপনাদের সাথে একটি ভিডিও দেখাবো, আপনারা চারজন আলিমের কথা শুনবেন। আপনারা পুরা ভিডিওটি দেখলে বিশ্বাস করবে, আপনারা বিশ্বাস করবেন না। তাহেরিকে কিভাবে জুতা পিটা হয় আপনারা পুরা ভিডিওটি দেখবেন না টেনে। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে তে, বলে না এটা কি সত্যি? কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে, দামি ঘড়ি পুড়ে গেছে, ঘড়ি চুরি হয়েছে, এখন খালি হাতে ফিরে তো বলে দিলেন আল্লাহর দন রসুল কি দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন। আরেকজন বলতেছেন যে আল্লাহ যখন নিরাকার হয় তখন আল্লাহ, আর যখন আল্লাহ আকার ধরে তখন তিনি মুহাম্মদ। এই কথা নাউজুবিল্লাহ আসতে বলছেন কেন আপনারা? কথা বুঝতে পেরেছেন? বলতেছে আল্লাহ যখন নিরাকার হয় তখন আল্লাহ আল্লাহ, আর যখন আকার ধারণ করে তখন আল্লাহ হয়ে যায় মুহাম্মদ। সেই আল্লাহ কখনো হয়ে যায় আলী, সেই আল্লাহ কখনো হয়ে যায় ফাতেমা, সেই আল্লাহ কখনো হয়ে যায় হাসান আর হুসাইন। নাউজুবিল্লাহ, জোরে বলুন আল্লাহ দন রাসূল কে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দনে